हेलो एवरीवन, दिस इज शुभजीत घोष, ए फर्स्ट ईयर एमबीबीएस स्टूडेंट फ्रॉम आईपीजीएमई और एनएसएस केएम हॉस्पिटल कोलकाता। দেখো বন্ধুরা, তোমাদের WBMCC তে যখন থেকে আপডেটগুলি আসা চালু হয়েছে তখন থেকে তোমরা আমাকে একটি প্রশ্ন করছো যে মেরিট লিস্টটা কবে আমরা পাব, ওয়েস্ট বেঙ্গলে স্টেট মেরিট লিস্ট কবে পাব, ওয়েস্ট বেঙ্গলে আমার র‍্যাঙ্কটা কত দাঁড়াচ্ছে, আমি কবে পাব, এসব জানবো কবে। এটা আমারও প্রশ্ন, এসব আমরা জানবো কবে, এটা কেউই জানে না। এখন তোমরা কবে পাবে বা কিভাবে কিভাবে পাবে সেটা জানে, কিন্তু কবে পাবে এটা এই ডেটটা আমার পক্ষে বলা এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু কিভাবে পাবে সেগুলো আমি আগে অনেকবার বলেছি যে তোমাদের রেজিস্ট্রেশন হবে, সেই সময় রেজিস্ট্রেশনের সময় তোমার রেজাল্টের ডিটেলস, তোমাকে যে র্যাঙ্ক কার্ড তোমার নিটের বেরিয়েছে সেইটার ডিটেলস তোমাকে পুট করতে হবে। তারপর 4-5 দিন ওয়েট করবে, তারপর হয়ে যাবে। এবার এটা রেজিস্ট্রেশনের সময়ই তোমার কাছ থেকে ইনপুটগুলো নেওয়া হবে নাকি অ্যাপ্লিকেশনের সময় নেওয়া হবে, এটা কোথাও ক্লিয়ার করে এখনো অবধি বলেনি। তবে আমার যতদূর মনে হয় প্রি কাউন্সেলিং ভেরিফিকেশানটা হবে, তারপর তুমি তোমার র্যাঙ্ক কার্ডটি পুট করে বা র্যাঙ্ক কার্ডের ডিটেলস পুট করে পুট করবে, তারপর তুমি স্টেট মেরিট লিস্ট পাবে। অর্থাৎ প্রি কাউন্সেলিং ভেরিফিকেশানের পর এটা হবে বলে আমার মনে হয়, এখনও অবধি অফিসিয়াল আপডেট আসেনি, এলে আমি জানিয়ে দেবো। তো দেখো, তাছাড়াও আমি আরেকটি কথা তোমাদের বলতে চাই, তোমরা যারা প্রিপারেশান নেবে বলে এখনও অবধি ঠিক করে ফেলেছো যে নেক্সট ইয়ারে প্রিপারেশান নেবে, স্টেট মেরিট লিস্ট কি আসতে চলেছে সেটা নিয়ে একটা আইডিয়া নিশ্চয়ই তোমাদের আছে, তোমাদের নিজস্ব র্যাঙ্কে কত আসতে চলেছে, তারা বলবো ভালো করে অবশ্যই প্রিপারেশান নাও। এখন এই বারবার কাট অফ কত যাবে, কবে স্টেট মেরিট লিস্ট আসবে, এই সব ভিডিও সার্চ করো না, এইসব ভিডিও সার্চ করে টাইম ওয়েস্ট করো না, এবং নিজের নিজের কী বলবো মাথাটাকে অন্যদিকে নিয়ে যেও না। তো তাদের জন্য আরেকটি সুখবর যেটা আমি দিতে চাই, দেখো আন একাডেমিতে প্রতি রবিবার করে, মাসের প্রতি রবিবারে একটি করে টেস্ট হয়, যেখানে তোমরা পরীক্ষাটি লাইভ অ্যাটেম্প্ট করে সেটার রেজাল্ট পাবে। তারপর সেটার রেজাল্টের সাথে তুমি যদি ভালো র্যাঙ্ক করো তাহলে তুমি প্রাইজও পাবে। যেমন 1 থেকে 10-এর মধ্যে যদি তুমি র্যাঙ্ক করো তাহলে তুমি 10,000 টাকার প্রাইজ পাবে, যেটা 1 নভেম্বর পরীক্ষাটি আছে ফিজিক্সের ওপরে, সেই ফিজিক্সটি ফিজিক্সের পরীক্ষাটা দুপুর 1টা থেকে হবে। সেই পরীক্ষাটা অ্যাটেম্প্ট করে তুমি যদি র্যাঙ্ক করো তাহলে তুমি এই এই প্রাইজগুলো পাবে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে গেলে যেটা বলতে হয় 1 থেকে 50-এর মধ্যে যারা র্যাঙ্ক করবে তারা কিছু না কিছু প্রাইজ পাবেই, 31 থেকে 50-এর মধ্যে যারা যাদের র্যাঙ্ক থাকবে তারা 3,000 টাকা প্রাইজ পাবে, এবং যারা যাদের র্যাঙ্ক 11 থেকে 30 অবধি থাকবে তারা পাবে 5,000 টাকার, আর 1 থেকে 10-এর জন্য 10,000 টাকা। আন একাডেমি চ্যাম্পিয়ন্স লিগ বা UCLA তুমি ফ্রিতে যদি এনরোল করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি আছে, সেটিতে ক্লিক করে এনরোল করতে পারো। তো এই গেল তোমাদের বলার মতো আজকের তথ্য, যে তোমরা বেশি এইসব নিয়ে মানে মেতে থেকো না বা নিজেকে ইনভলভ এইসব দিকে না রেখে যাদের র্যাঙ্কটা একটু কমের দিকে হয়েছে তারা পড়াশোনাটা চালিয়ে যাও। আর অবশ্যই তোমাদের যে কাউন্সেলিং শুরু করার আগে তোমাদের কিছু মেসেজ আমি দেব, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো। মেসেজ কী নিয়ে দেবো, যে তোমার স্কোর যদি এই হয়ে থাকে বা তোমার স্কোরের যে পরিমাণটা, তোমার 400 নিচে বা 400 ওপরে স্কোর আছে কিন্তু 500 নিচে আছে, এই রকম যে স্কোরের লেভেল অনুযায়ী তোমরা কোন কোন স্ট্রিমটা, কলেজ বলবো না, কলেজ বলাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু কোন স্ট্রিমটা পাবে এবং সেটাই তোমার যাওয়া উচিত কিনা সেই নিয়ে আমি ভিডিও বানাবো, কারণ এটা দরকার। তোমরা অনেকে আমায় মেসেজ করছো, সেটা আমি খুব তাড়াতাড়ি বানাবো। তো এখনকার জন্য চলো টাটা তোমরা। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে ইনস্টাগ্রামে দাদা আছো কি না, তো ইনস্টাগ্রামে আমি অ্যাকাউন্ট খুলেছি, তো তোমরা অবশ্যই সেখানে জয়েন করতে পারো, নিচে লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্কতে ক্লিক করে তোমরা আমাকে ইনস্টাগ্রামে যুক্ত হতে পারো আমার সাথে। তো চলো, এখনই এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে পরে একটি নেক্সট ভিডিওতে।